সুজলা সুফলা শস্যে শ্যামলা আমাদের এই প্রাণের বাংলা। বাংলাদেশের 8টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগ অন্যতম। সুন্দর এই দেশটিকে আগে ডাকা হতো চন্দ্রদ্বীপ, আর প্রাচ্যের ভ্যানিস নামে ডাকা হতো। ধান চাষের প্রসিদ্ধতার কারণে এই দেশটি অনেক বিখ্যাত। আপনারাও চাইলে এই বরিশাল শহরটি ঘুরে আসতে পারেন। আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার প্রাণের শহর বরিশাল, আর বরিশালের কিছু সুন্দর সুন্দর জিনিস, আর আমার স্মৃতিচারণে যা যা ছিল সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটি 3 মিনিট দেখে তারপর কমেন্টস করবেন। এই তো সেই বরিশালের বিশাল একটা লঞ্চ, মানামি লঞ্চ। বর্তমানে এই লঞ্চটি প্রায় একটা ছোট টাইটানিকও বলতে পারেন। অনেক লাক্সারিয়াস আর অনেক সুন্দর। একবার নদী ভ্রমণ করেই দেখুন, তাহলে বুঝতে পারবেন। হয়তো এখনও কেউ নদী ভ্রমণ করেননি। লঞ্চে বা জাহাজে নদী ভ্রমণ করার এই স্মৃতি আপনার জীবনে একবার অভিজ্ঞতা থাকলে কখনো ভুলবেন না। রাতের সৌন্দর্য আরও বেশি সুন্দর। চারিদিকের পরিবেশ আর নদীর উপরে প্রিয়জনের সাথে গল্প করে কাটিয়ে দিতে পারেন সারা রাত। কত সুন্দর লঞ্চটি, অনেক বিশাল। আর রাতের সৌন্দর্য আপনারা কিভাবে বুঝবেন? যদি নদী ভ্রমণ বা লঞ্চ ভ্রমণ না করে থাকেন, জীবনে একটা অভিজ্ঞতা যদি থাকে জার্নি টু দ্য রিভার, তাহলে আপনারা আমার সাথে কমেন্টসে জানাবেন। অনেকেই কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়াতে যায়, দেখতে যায় সৌন্দর্য। তারা কিন্তু জানে বরিশাল আসলে কতটা সুন্দর। নিজের দেশ বলে বলছি না, ভালো মন্দ সব দেশেই আছে, আর প্রত্যেকটা মানুষ তার জন্মভূমিকে কতটা ভালোবাসে, মাতৃভূমিকে, সেটা হয়তো আর বলে দেওয়ার প্রয়োজন নেই। সারা রাত এভাবে লঞ্চ ভ্রমণ করার পর ভোরবেলায় টার্মিনালে পৌঁছে যায়। তারপর যে যার গন্তব্যস্থলে চলে যায়। সকালের আলো ফোটার আগেই লঞ্চ চলে আসে বরিশালে। নামার সময় খুব ভালো লাগে, আর সারাটা রাত কিভাবে কেটে গেল তা আপনি বুঝতেও পারবেন না। ভোরবেলায় চারিপাশের দোকানগুলো খুলে দেয়। এই টার্মিনালের আশেপাশের সব দোকান খুলে ফেলে ভোরবেলায়। কেউ হয়তো বসে থাকে, ভোরের আলো ফুটলে তারপর রওনা দেয়। পিছনে ফিরে বারবার তাকাচ্ছিলাম চারিপাশে দেখার জন্য। নিজেদের গ্রামে পৌঁছে যাওয়ার আগে মন চাইলো বরিশালের বিখ্যাত কিছু মিষ্টি কিনতে। আসলে গ্রামে পৌঁছাবার পর দই মিষ্টি ছাড়া কিন্তু জমেই না। ভোরবেলায় গরম গরম তুলতুলে রসে ভেজা মিষ্টির দোকানে ঢুকে পড়বেন। আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার আগে মিষ্টির দোকানগুলোতে ঘুরে যাবেন, আর বিখ্যাত মহিষের দইও খেয়ে নেবেন। একবার খেলে জীবনে এই স্বাদ আর ভুলবেন না। আর আত্মীয় কুটুমের বাড়িতে যাওয়ার আগে অবশ্যই মনে করে পান সুপারি নিয়ে যাবেন, দই মিষ্টি আর পান সুপারির সাথে। এভাবেই অতিথি আত্মীয় স্বজন সবার বাড়িতে যেতে হয়। ভোরবেলার এই রসে ভেজা গরম গরম মিষ্টি অতুলনীয় স্বাদ। আসলে আমাদের ঢাকায়ও এরকম মজার মিষ্টি পাওয়া যায় না। তাই তো গ্রামে আসলে সবসময় মিষ্টির দোকানে ঢুকি, আর আপনাদের জন্য ভিডিওটি শেয়ার করেছি। সামনে ঈদ আসছে। এখন কোভিড-19 এর জন্য অনেকেই হয়তো গ্রামে যেতে পারবে না,
তারপরও মনের মধ্যে সবসময় গ্রামে যাওয়ার একটা আশা থাকে, সময় সুযোগ পেলে সবাই যেতে চায়। আর গরুর দুধ তো খাঁটি, সেটা আর বলার উপায় রাখে না। কত মজা, দেশের নিজেদের প্রত্যেকটা ভিলেজার, প্রত্যেকটা গ্রামবাসী তাদের নিজেদের পালিত গরুর দুধ খায় এবং সেই দুধের তৈরি পায়েস অনেক মজাদার। গ্রামে গেলে চাচি চাচি এবং আশেপাশের আত্মীয় স্বজনেরা সবাই ছুটে আসে, সবাই একত্রে অনেক গল্প করে, আর সবাই একত্রে বসে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মিষ্টি সিন্নি পায়েস পিঠা পুলি সব ধরনের আয়োজন করে। সেই স্মৃতিটাও ভোলার মতো না। আসলে এটাই গ্রামের মানুষের সরল মনের মনোমানসিকতার একটা প্রমাণ। সবাই মিলে চালে রুটি বানায়, আর মজাদার হাঁসের মাংস রাজহাঁসের মাংস রান্না করে, পিঠাপুলি বানায়। আর ইলিশ মাছের জন্য তো বরিশাল বিখ্যাত, সর্ষে ইলিশ, কাঁচা ইলিশ রান্না, ইলিশ মাছ ভুনা, অসাধারণ স্বাদ, ভোলার মতো নয় প্রত্যেকটি মিষ্টান্ন দ্রব্য ও পিঠাপুলি। এভাবেই কেটে যায় যতদিন থাকা হয় গ্রামে। মাঝে মাঝে বেড়াতে গেলে চারিপাশ ঘুরে দেখবেন, এত সুন্দর মনোরম পরিবেশ, মন প্রাণ সব ভরে যায়। গ্রামে হাঁটতে বেরোলে এই সবুজ গাছপালা আর এত সুন্দর বাতাস, মৃদু বাতাস প্রাণ মন সব কেড়ে নেয়, খুব ভালো লাগে। এয়ারপোর্ট খুব কাছেই ছিল, সামনে দেখেন কত সুন্দর পরিবেশ। আর এয়ারপোর্ট বলছিলাম যে কাছে ছিল, আর প্লেন প্রায় দেখা যায় সারাদিনই এরকম যাওয়া আসা করে। আসলে জার্নি টু বাই প্লেন হলে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়, হয়তো এখনও অনেকেরই এই ধরনের অভিজ্ঞতা হয়নি। তো বরিশাল থেকে কিন্তু ঢাকায় প্লেনেও চলে আসতে পারেন। সেটা আর একটা নতুন অভিজ্ঞতা হতে পারে অনেকের জীবনে। খুব ভালো ছিল অতীতের দিনগুলো, এখনো সময় সুযোগ পেলে হয়তো চলে যাব, আবারও নতুন কোনো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর প্ল্যান করে ফেলবেন জার্নি টু বাই লঞ্চ আর জার্নি টু দ্য রিভার। এটা যেন আপনাদের জীবনে হয়, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে এরকম একটা প্ল্যান করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। গ্রামের বাড়ি সবার পছন্দের, নিজের বাড়িতে এলে শান্তির একটা অবিরাম জায়গা খুঁজে পাওয়া যায়। আর নিজেদের এই গ্রামের প্রত্যেকটা ঘর, আত্মীয় স্বজনের ঘর, নিজের ঘরের মতোই থাকা হয়। প্রাণের শহর বরিশালের এই দৃশ্যগুলো যা যা ছিল আমার কাছে স্মৃতিচারণ করলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ফিরে এলাম ঢাকাতে 2-3 দিন থাকার পর, তাও প্লেনে করে, আর সেটা ছিল অন্যরকম আর একটা অভিজ্ঞতা। বরিশাল থেকে ঢাকা আসতে কিন্তু বেশি খরচ হয় না, পরিবারের সদস্য সহ এই জিনিসটা আপনারা এনজয় করতে পারেন। তো গুড বাই বরিশাল, চলে যাব ঢাকার শহর, একথা ভাবতেই মনটা খারাপ হয়ে আসে। আসলে গ্রামে যতদিন থাকা হয় খুব ভালো লাগে, ফিরে চলে আসার সময় মনটা খারাপ হয়ে যায়, তারপরও চলে তো যেতেই হবে। বিদায় বন্ধুরা, যারা এতক্ষণ আমার ভিডিওটি ওয়াচ করেছেন, যারা এতদিন আমার সঙ্গে ছিলেন এবং আপনারা সবাই এনজয় করেছেন আশা করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
বাহিনী রে অখুর দরিয়াই বুঝি কুল নাই রে কুল নাই কিনার নাই অথই তরি যাই পানি দরিয়াই বুঝি কুল নাই রে আমায় ডুবাইনি রে আমায় ভাসাইনি রে।